আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত শারীরিক অসুস্থতার কারণে। তো দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে যাই, আর বিশেষ করে মহিউদ্দিনের জন্য দোয়া করবেন। যাই হোক, আজকে আমরা শুরু করব রেলওয়ে আইন থেকে। ছোট ছোট আইনগুলো যতটুকু দিতে পারি আমি দিব। তো রেলওয়ে আইন 1990 সালে রেলওয়ে আইন, তাহলে রেলওয়ে আইনের সূচিটা আমি দিয়ে দিই আপনাদের। প্রশ্ন এখানে দুই একটা হইতে পারে, প্রশ্ন এখনো ধরা হয়নি, প্রশ্ন দিয়ে পরে শুরু করব। তাহলে রেলওয়ে আইনের আমরা নিব 56 ধারা। কত ধারা? 56 ধারা। 56 ধারা রেলওয়ে আইনের 56 ধারা বলছে বেয়ারিশ সম্পত্তি। তাহলে রেলওয়ে আইনের 56-তে বলছে কি, বেয়ারিশ সম্পত্তি পাওয়া গেলে তখন করণীয় কি। অর্থাৎ রেলওয়ে দেখবেন যে একটা সীমানা দেওয়া আছে, যে দুই পাশে একটা সীমানা দেওয়া থাকে, এই সীমানার মধ্যে যে সম্পত্তিগুলো থাকবে এটার নাম হলো কি, বেয়ারিশ সম্পত্তি। অর্থাৎ এখানে বেয়ারিশ অর্থাৎ লাশ থাকলে হবে, বা অন্যান্য জিনিসপত্র যদি পড়ে থাকে দেখবেন পাশের থানার লোক কিন্তু যাবে না, কিন্তু রেলওয়ে যে থানা আছে এই থানায় বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন। বেয়ারিশ সম্পত্তি কত? 56 ধারা রেলওয়ে আইনের। এরপরে আমরা যাব 100 ধারা। 100 ধারায় বলছে যে রেল কর্মচারী যদি মাতাল অবস্থায় যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন করে বা বিঘ্নিত করে, তাহলে আমরা কি বুঝলাম, 100 ধারা বুঝলাম রেল কর্মচারীর দ্বারা, মানে রেল কর্মচারী মাতাল অবস্থায় রেল যাত্রীদের নিরাপত্তা যদি বিঘ্ন ঘটায়, 100। এরপরে আমরা যাব 101, রেল কর্মচারী, তাহলে এখানে বুঝলাম আমরা রেল কর্মচারী যদি অবহেলামূলক কাজের দ্বারায় রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তাহলে কি এখানে 100-তে ফেলাম আমরা, মাতাল অবস্থায় যদি রেল যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটায়। আর এখানে বলছে 101-এ রেল কর্মচারী তার অবহেলামূলক কাজের দ্বারা যদি রেল যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তাহলে 100 আর 101 হলো রেল কর্মচারী। এই 100 এবং 101 হলো রেল কর্মচারীর দ্বারা যদি কাজের বিঘ্ন ঘটায়। এরপর আমরা যাব 110। বিনা অনুমতিতে কামরায় প্রবেশ করে যদি ধূমপান করেন তাহলে তার শাস্তি হবে 110 ধারা। কি অনুমতিতে? বিনা অনুমতিতে কামরায় প্রবেশ করে বা বিনা অনুমতিতে যদি কামরায় কেউ ধূমপান করে তার শাস্তি হবে 110 ধারা। এরপর আমরা যাব 113 ধারা। 113 ধারায় বলছে যে রেল যাত্রী যদি বিনা টিকিটে ভ্রমণ করে তাহলে তার শাস্তি হবে 113 ধারা। এই কাজটা কেউ করবেন না, কারণ মান ইজ্জতের বিষয় রয়েছে, এবং রেল যাত্রী কি যদি বিনা টিকিটে যদি রেল ভ্রমণ করে তাহলে তার শাস্তি হবে 113 ধারা। 119 আমরা নিব, যে মহিলাদের কামরায় বিনা অনুমতিতে যদি কোনো যাত্রী প্রবেশ করে তাহলে তার শাস্তি হবে 119 ধারা। তার মানে কি, মহিলাদের নির্দিষ্ট কামরা থাকবে, সেই কামরায় কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। পূর্বে ছিল, যদিও বা বর্তমানে নেই, তথাপিও আছে, কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। 120টা আমি একটু এই পাশে দিয়ে দিব। 120-এ বলছে যে রেল যাত্রী যদি মাতাল অবস্থায় রেল ভ্রমণ করে যাত্রীদের আরাম আয়েস যদি নষ্ট করে, বা রেল যাত্রী মাতাল অবস্থায় অশোভন আচরণ করে বা অশ্লীল ব্যবহার করে রেল যাত্রীদের আরামায়েশ যদি বিনষ্ট করে তাহলে তার শাস্তি হবে কত, 120 ধারা। এটাকে রেল যাত্রীর দ্বারা। এরপরে আমরা নিব 121। রেল যাত্রী যদি রেল কর্মচারীর কাজে বাধা সৃষ্টি করে, তার মানে কি, রেল যাত্রী যদি রেল কর্মচারীর কাজে বাধা সৃষ্টি করে বা বিঘ্ন সৃষ্টি করে তাহলে তার শাস্তি হবে 121 ধারা। 100
আর 101, 120 এবং 121। এখানে পার্থক্য হলো এতটুকু যে 100 হলো রেল কর্মচারী মাতাল, 120 হলো রেল যাত্রী মাতাল। 101 হলো রেল যাত্রীর কাজের দ্বারা যদি রেল কর্মচারীর দ্বারা যদি রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটায়, আর 121 বলছে রেল যাত্রীর দ্বারা যদি রেল কর্মচারীর কাজে বাধা সৃষ্টি করে। এই হলো ডিফারেন্স, এখানে মনে রাখতে হবে এটা আপনাদের। আমি এখন চলে যাব 126। রেলগাড়িকে ধ্বংস করার জন্য যদি রেল লাইনের স্লিপার খুলে ফেলে, রেল লাইনের উপরে পাথর রাখে, যদি গাছ যদি রাখে, তাহলে তার শাস্তি হবে 126 ধারা। তাহলে আমরা একটু আবার ক্লিয়ার করে নিই যে রেলগাড়িকে ধ্বংস করার জন্য যদি স্লিপার খুলে ফেলে বা রেল লাইনের উপরে যদি গাছ রাখে, পাথর রাখে, তাহলে তার শাস্তি হবে 126 ধারা। এরপরে আমরা যাব 127। 127 বলছে যদি রেল লাইন রেল পাথর দিয়ে যদি যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটায়, সিগন্যাল লাইট যদি নষ্ট করে ফেলে বা ভেঙে ফেলে, তাহলে তার শাস্তি হবে 127 ধারা। তার মানে দুর্বিষন্ধিমূলকভাবে রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন করার জন্য যদি পাথর নিক্ষেপ করে, এরপরে আমরা যাব যদি গাছ সিগন্যাল লাইট যদি ভেঙে ফেলে, তাহলে তার শাস্তি হবে 127 ধারা। 128, এখানে নেব 128 বলছে অবহেলামূলক কাজের দ্বারা এবং 29 বলছে ইচ্ছাকৃত কাজের দ্বারা। তো অবহেলামূলক কাজের দ্বারা বা ইচ্ছাকৃত কাজের দ্বারা যদি রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তার শাস্তি হবে 128, 129 ধারা। তাহলে আবার একটু আমরা নিই যে অবহেলামূলক কাজের দ্বারা বা ইচ্ছাকৃত কাজের দ্বারা যদি রেল যাত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তাহলে তার শাস্তি হবে 128, 129 ধারা। এরপরে আমরা যাব 130 ধারা। 130 বলছে যে পুত্রের অপরাধে পিতা অপরাধী হবে। তাহলে 130 পুত্রের অপরাধে পিতা অপরাধী, এর ভিতরে একটু কথা আছে যে 130 অর্থাৎ 126, 127, 128, 129 ধারা মোতাবেক যদি কোনো শিশু অপরাধ করেন, তাহলে তার পিতামাতার কাছ থেকে মুসলিকা নেবেন। পিতামাতা যদি মুসলিকা দিতে অস্বীকার করেন, তাহলে উক্ত পিতামাতার জরিমানা হবে 100, জরিমানা হবে 50 টাকা। তার মানে কি, যদি কোনো শিশু অপরাধ করে, তাহলে তার শাস্তি কত, 130। শিশুর হবে না, তার পিতামাতারও শাস্তি হবে যদি মুসলিকা দিতে না চায়। এরপরে যাব আমরা 130-এর ক, অর্থাৎ যদি আপনার প্ল্যাটফর্মে যদি কেউ চোরকে পায়, তাহলে সেই ক্ষেত্রে চোরকে বিনা ভরণায় গ্রেপ্তার করা যাবে। তাহলে চোরকে বিনা ভরণায় গ্রেপ্তার কত, 130-এর ক। এরপরে আমরা যাব 131, 132। বিনা ভরণায় গ্রেপ্তার করতে পারেন, এটা পুলিশ পারেন, জনসাধারণ পারেন, রেল কর্মচারীর আবেদনের প্রেক্ষিতে যে কেউ এই বিনা ভরণায় গ্রেপ্তার করতে পারেন। 131, 132 বিনা ভরণায় গ্রেপ্তার। এরপরে যাব আমরা 132-এর ২, জামিন। অত্র আইনে যদি কেউ অপরাধ করেন, তাহলে তার জামিনের ব্যবস্থা আছে 132-এর ২। তাহলে এই পর্যন্তই আমরা নিই। তাহলে 131, 132 পেলাম আমরা বিনা ভরণায় গ্রেপ্তার, 132-এর ২তে পেলাম আমরা কি, জামিন সংক্রান্ত বলা আছে, জামিন দিতে পারেন। তাহলে আমি একটা রিফ্রেশ দিয়ে দিই, রেলওয়ে আইনে 56 ধারা বেয়ারের সম্পত্তি, 100 রেল কর্মচারী মাতাল অবস্থায় কর্ম সম্পাদন করলে, আর 101-এ রেল কর্মচারীর দ্বারা যাত্রীদের নিরাপত্তা বিঘ্ন ঘটালে, কামরায় যদি কেউ ধূমপান করে অনুমতি ছাড়া, 110, 113 বিনা টিকিটে যদি কেউ রেল ভ্রমণ করেন, তার শাস্তি হবে 113 ধারা, 119 মহিলাদের কামরায় অনুমতি ছাড়া যদি কেউ প্রবেশ করেন, তার শাস্তি 119 ধারা, 120 রেল যাত্রী মাতাল অবস্থায় অশুভ আচরণ করে, অশ্লীল ভাষা ব্যবহার করে যাত্রীদের আরাম আয় যদি নষ্ট করে, তার শাস্তি হবে 120 ধারা। এরপরে রেল যাত্রী দ্বারা যদি রেল কর্মচারী কাজের বিঘ্ন সৃষ্টি করে, তার শাস্তি হবে 121 ধারা। এরপরে
রেলগাড়িকে ধ্বংস করার জন্য স্লিপার খুলে ফেলে, পাথর যদি রাখে, গাছ যদি রাখে রেললাইনের উপরে, তাহলে তার শাস্তি হবে 126 ধারা। দুর্ভিসন্ধিমূলকভাবে রেলযাত্রীর নিরাপত্তা বিঘ্ন করার জন্য পাথর নিক্ষেপ করে বা সিগনাল লাইট যদি ভেঙে ফেলে, তার শাস্তি হবে 127 ধারা। অবহেলামূলক কাজের দ্বারা এবং ইচ্ছাকৃত কাজের দ্বারা যদি রেলযাত্রীর নিরাপত্তা বিঘ্ন ঘটায়, তার শাস্তি হবে 128 ধারা। এবং চোরকে গ্রেপ্তার করতে পারবেন 130-এর ক ধারা। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন 131, 132 ধারা। এবং 132-এর দুইতে বলছে জামিন দিতে পারবেন 132 ধারা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।